আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি সন্ধ্যার আপডেটে। দর্শক, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় MOI সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে, আজ থেকেই কার্যকর হয়েছে ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মে কুয়েত থেকে দেশে যাওয়া 20 নম্বর আর্টিকেলদের জন্য নতুন যে আইন জারি করেছে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায়। আজ 5ই নভেম্বর, আজ থেকে কুয়েত থেকে সফরে যাওয়া 20 নম্বর আর্টিকেল গৃহকর্মী প্রবাসীদের আকামা 3 মাস পর যদি কোনো কুয়েতি নাগরিক চায় সেটি ক্যান্সেল করার জন্য আবেদন করতে পারবেন। এই পরিষেবাটি বর্তমান সাহিল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করা সম্ভব, তাছাড়া ম্যানুয়ালি যে সকল দপ্তরে গিয়ে করতে হয় সেটিও চালু রয়েছে। যারা যুক্ত হয়েছেন কুয়েত থেকে এবং বাংলাদেশ থেকে, সকলের প্রতি অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই তথ্যটি নিজে জানুন এবং আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনের সাথে শেয়ার করুন। কুয়েত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী একজন কুয়েতি নাগরিক আপনি যেই মালিকের আন্ডারে কাজ করছেন 20 নম্বর আর্টিকেল বা খাদেম ভিসা নিয়ে কুয়েতে, তিনি চাইলেই আপনি দেশে থাকা অবস্থায় যেটি 3 মাস পর আপনার আকামা বাতিল করতে পারবেন। এই আকামা বাতিল করার জন্য তিনি আবেদন করতে পারবেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কুয়েতের যে সেক্টরগুলিতে আকামা বাতিল হয় সেখানে। কুয়েতি নাগরিক যখন আবেদন করবেন তখন অটোমেটিক্যালি এটি বাতিল হয়ে যাবে। এটি কুয়েতি নাগরিক বা আপনার কফিল বা আপনার স্পন্সরের উপর নির্ভর। আপনার কফিল বা আপনার স্পন্সর আপনার নামে যদি কোনো অভিযোগ না করে, বিশেষ করে 3 মাস পর যদি আপনার আকামা বাতিল করার জন্য অনুরোধ না করে, সেক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী আপনি দেশে গিয়ে 6 মাস থাকতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কুয়েতের আগের নিয়ম অনুযায়ী 6 মাসের বেশি আপনি দেশে থাকতে পারবেন না, যেটি আগেকার আইন, অটোমেটিক্যালি আপনার আকামা বাতিল হয়ে যাবে। আজ থেকে কুয়েতি নাগরিকদেরকে বিশেষ এই সেবাটি দিয়েছে কুয়েতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায়। এখন প্রশ্ন হচ্ছে, কুয়েতি নাগরিকদের জন্য এই সেবাটি বা এই সুযোগটি কেন দেওয়া হয়েছে? যার কারণ কোভিড-19 প্যান্ডামিকের পর থেকে কুয়েতি ঘরগুলোতে যে গৃহকর্মীর সংকট চলছে সেটি এখনও ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেও কুয়েতি ঘর থেকে বহু গৃহকর্মী 2 মাস, 1 মাস বা 3 মাসের ছুটি নিয়ে গিয়ে 6 মাসের আগে দেশ থেকে আসে না, অথচ কুয়েতির ঘরে গৃহকর্মীর প্রয়োজন রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু কোটা সীমাবদ্ধতা, কুয়েতি চাইলেই অন্য দেশ থেকে কোনো গৃহকর্মী আনতে পারছে না বা পারবে না, সেক্ষেত্রে কুয়েতি নাগরিককে কোটা খালি করতে হয়। আর এই কোটা খালি করার জটিলতায় গিয়ে কুয়েতি নাগরিককে 6 মাস অপেক্ষা করতে হতো, কিন্তু কুয়েতের সরকার কুয়েতের গৃহকর্মী সংকট মোকাবেলায় কুয়েতি নাগরিকদেরকে এই বাড়তি সুবিধাটি দিয়েছে। এখন কুয়েতি চাইলেই দেশে থাকা একজন গৃহকর্মীর 3 মাস হয়ে গেলে আকামা বাতিলের জন্য আবেদন করতে পারবেন এবং সেই কোটায় একজন নতুন গৃহকর্মী আনার সুযোগ পাচ্ছেন। ব্যাপারটা একবারে ক্লিয়ার। এই সুবিধাটি দেওয়া হয়েছে শুধুমাত্র কুয়েতি নাগরিকদের জন্য। এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করব, আপনার কফিল বা স্পন্সরের সাথে সবসময় যোগাযোগে থাকবেন। অনেক কফিল বা স্পন্সর জানেই না তাদের গৃহকর্মী প্রবাসী কে বা কারা। অগণিত বাংলাদেশি ভাই ও বোন রয়েছেন, তাদের কফিল চেনেন না বা মালিক চেনেন না। এ সকল ক্ষেত্রে যাদের অতিরিক্ত সময় দেশে অবস্থান করছেন, 5 মাস 6 মাস হয়ে গেছে, আপনারা আপনাদের আকামা বাতিল না করতে চাইলে আপনার কফিলের সাথে আজই যোগাযোগ করুন। ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন যাতে করে সকল রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোন জানতে পারে, বুঝতে পারে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, এ ধরনের আরও অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন, বুঝতে পারবেন।